আসসালামু আলাইকুম। বাংলাদেশের সংবিধানের সংশোধনী সমূহ মনে রাখার সহজ কৌশল নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। প্রথমে বলে রাখি, বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত মোট 17 বার সংশোধিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে সংবিধান সংশোধন হয়েছে মোট 4 বার। এটি মনে রাখার টেকনিক হচ্ছে, যুদ্ধ জরুরি সীমানার জন্য রাষ্ট্রপতি, যুদ্ধ জরুরি সীমানার জন্য রাষ্ট্রপতি। তাহলে প্রথম পাঁচে যুদ্ধ, যুদ্ধ থেকে প্রথম সংশোধনী, প্রথম সংশোধনী আনা হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য। এরপর জরুরি মানে দ্বিতীয় সংশোধনী, দ্বিতীয় সংশোধনী আনা হয়েছিল জরুরি অবস্থা ঘোষণা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করার জন্য। এরপর সীমানা অর্থাৎ বেরুবাড়ি সীমানা ভারতকে হস্তান্তর করার জন্য তৃতীয় সংশোধনী আনা হয়। এরপর রাষ্ট্রপতি অর্থাৎ রাষ্ট্রপতি দ্বারা বোঝাচ্ছে বাকশাল তথা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম এবং যাবতীয় ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করার জন্য চতুর্থ সংশোধনী আনা হয়। এরপর জিয়াউর রহমানের আমলে সংবিধান সংশোধন করা হয় 1 বার, এটা ছিল পঞ্চম সংশোধনী, সামরিক শাসনের বৈধতা দান করার জন্য। এরপর আব্দুল সাত্তারের আমলে সংবিধান সংশোধন করা ছিল 1 বার, এটা ছিল ষষ্ঠ সংশোধনী, অর্থাৎ উপরাষ্ট্রপতি পদ থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচন সংক্রান্ত এই সংশোধনটি আনা হয়। এবং হুসেন মোহাম্মদ এরশাদের আমলে সংবিধান সংশোধন করা হয়েছে মোট 4 বার। এখানকার টেকনিকটি হচ্ছে, বৈধকন্য ইসলাম দুই নারী, বৈধকন্য ইসলাম দুই নারী, এখানে বৈধ বলতে সপ্তম সংশোধনী, সামরিক শাসনের বৈধতা দান করা হয়। অষ্টম সংশোধনী আপনারা দেখছে ইসলাম, অর্থাৎ অষ্টম সংশোধনী ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয় অষ্টম সংশোধনীর মাধ্যমে। 9 2 2 দ্বারা বোঝাচ্ছে রাষ্ট্রপতি দুই মেয়াদে সীমাবদ্ধ রাখা, অর্থাৎ নবম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি দুই মেয়াদে সীমাবদ্ধ রাখার বিধানটি আনা হয়। 10 নারী, অর্থাৎ দশম সংশোধনী, দশম সংশোধনীর মাধ্যমে নারীদের জন্য 30 আসন 10 বছরের জন্য সংরক্ষণ করা হয়। এরপর খালেদা জিয়ার আমলে সংবিধান সংশোধন করা হয়েছে মোট 4 বার, এটি জানার জন্য আমরা একটা টেকনিক ব্যবহার করবো, সেটা হচ্ছে SSC, অর্থাৎ 11তম সংশোধনী, 11তে থাকছে এস দিয়ে শাহাবুদ্দিনকে স্বপদে ফিরিয়ে আনার জন্য 11তম সংশোধনী আনা হয়। 12তে থাকছে আরেকটি এস অর্থাৎ সংসদীয় শাসন ব্যবস্থা, 12তম বা দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় শাসন ব্যবস্থা পরিবর্তন করা হয়। এবং 13তে থাকছে হচ্ছে সিতে কেয়ারটেকার গভর্নমেন্ট অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের জন্য 13 নম্বর বা 13দশ সংশোধনী আনা হয়। সূত্র ফিরস, আমরা আগে বলেছি খালেদা জিয়ার আমলে মোট সংবিধান সংশোধিত হয়েছে 4 বার, তার মধ্যে ওদিকে আমরা তিনটি বলেছি। 14 নম্বর সংশোধনীতে অর্থাৎ চতুর্দশ সংশোধনীতে বেশ কয়েকটি বিষয় ছিল, তাই আমরা এই চতুর্দশ সংশোধনীর জন্য একটি টেকনিক এখানে ফলো করেছি। এটি হচ্ছে 45টি ছবি তুললে কম অর্থ শপথ করলো তিন বৃদ্ধ, 45টি ছবি তুললে কম অর্থ শপথ করলো তিন বৃদ্ধ, অর্থাৎ চতুর্দশ সংশোধনীতে 45টি নারী আসন বৃদ্ধি করা হয় 10 বছরের জন্য। এরপরে ছবি তুলনা বলতে বোঝানো হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ছবি সংরক্ষণ ও প্রদর্শন সংক্রান্ত বিধিমালা এই চতুর্দশ সংশোধনীর মাধ্যমে আনা হয়। এরপর হচ্ছে কম অর্থ, অর্থাৎ কমার ব্যবহার অর্থ বেলের পর, অর্থাৎ যে কোনো প্রকার অর্থ বেলের পরে কমা ব্যবহার করার বিধান চতুর্দশ সংশোধনীর মাধ্যমে আনা হয়। এবং শপথ বলতে স্পিকারের শপথ গ্রহণ করাতে ব্যর্থ হলে নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন, এই বিধানটি চতুর্দশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে আনয়ন করা হয়। হচ্ছে বৃদ্ধ, বৃদ্ধ বলতে প্রধান বিচারপতির বয়স, পিএসসি চেয়ারম্যানের বয়স 65 বছর এবং মহা হিসাব নিরীক্ষকের বয়স 65 বছর করুন। এরপর পঞ্চদশ সংশোধনী অর্থাৎ 15তম সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করার জন্য এসেছিল, অর্থাৎ 15দশ সংশোধনী এবং 13দশ সংশোধনী একে অপরের পরিপূরক হতে পারে, কারণ 13দশ সংশোধনীর মাধ্যমে ক্যাটেগরি সরকার বা তত্ত্বাবধায়ক সরকার আনা হয়েছিল, আর 15দশ সংশোধনী অর্থাৎ 15তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়। 15দশ সংশোধনীতে আরো কিছু বিষয় আনা হয়, তা হচ্ছে নারী আসন 45 থেকে 50 উন্নীত করুন, 7ই মার্চের ভাষণ স্বাধীনতার ঘোষণা পত্রে সংযুক্ত করুন। এরপরে ষোড়শ সংশোধনী, ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতি অবসানের ব্যবস্থা সংশোধন নিয়ন্ত্রণে করুন, অর্থাৎ সংশোধন নিয়ন্ত্রণে বিচারপতি অবসানের ব্যবস্থা নিয়ে আসা হয়। এরপর সপ্তদশ তথা 17তম সংশোধনী, এখানে বলা হচ্ছে 25 বছরের জন্য জাতীয় সংসদের 50টি আসন শুধুমাত্র নারী সদস্যদের জন্য সংরক্ষিত রাখা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করা যায় সংবিধানের এই 17টি সংশোধনী আমরা খুব সুন্দরভাবে আয়ত্ত করতে পেরেছি। কেমন লাগলো আমাদের ভিডিওটি? যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি থেকে লাইক করে দেবেন এবং কমেন্ট করে আমাদের জানাবেন, সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।